আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে দুই পেজের একটি প্রফেশনাল সিভি আপনি নিজে নিজেই তৈরি করতে পারবেন। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি কিভাবে কাজটি করতে হয় সেটি দেখে নেই। এখান থেকে আমি সিভি সিলেক্ট করলাম, তারপর এখানে টু পেজ সিভি, তারপর এখান থেকে যে প্রথম সিভিটা আছে এই সিভিটা আমি আপনাদেরকে করে দেখাবো। কারণ এখানে দুই পেজের সিভির মধ্যে যে সমস্ত ইনফরমেশনগুলো রাখা দরকার তার সবগুলো ইনফরমেশনই মোটামুটি আছে। তাহলে চলুন আমরা শুরু করি। আমরা পুরো এই সিভিটা তৈরি করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এরকম একটি সিভি, প্রফেশনাল সিভি, আপনি নিজে নিজেই তৈরি করতে পারেন। তাহলে চলুন শুরু করি। এখানে নিউতে আমি ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট করলাম, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হলো। তারপর এখান থেকে আমরা দেখে দেখে এই ইনফরমেশনগুলো লিখব এবং সেট আপগুলো করে নিব। এখানে আছে রিজিউম অফ, তারপর যার সিভি তৈরি করা হবে তার নাম, তো আমরা এভাবে লিখে নিই। দেখতে পাচ্ছেন এই সিভির সব লেখাগুলো টাইমস নিউ রোমান করা, তো আমরা এখানেও আমরা টাইমস নিউ রোমান করে দিব। তারপর এই কাজগুলো আমি এখানে আর আলোচনা করব না, কারণ এক পেজের সিভি তৈরি করার সময় এখানে কিভাবে সেটিংগুলো করতে হয় আমি বিস্তারিত আলোচনা করেছি। যারা আমার পূর্বের ভিউয়ার রয়েছে তারা এই বিষয়গুলো আবার রিপিট করলে হয়তোবা বিরক্ত হবেন, তাই যারা নতুন দেখছেন তারা পূর্বের এক পেজের সিভি তৈরি করার সময় আমি এই সেটিংগুলো নিয়ে আলোচনা করেছি, তো আপনারা বিস্তারিত দেখে নেবেন। তো আমি এখানে বড় করে নিচ্ছি, তারপর আমি এটাকে ওই সিভিতে এটার হেডিং রয়েছে 21, আমি এখানে 21 করে দিলাম। তারপর এখানে রয়েছে 19। তো এই হলো মোটামুটি টাইমস নিউ রোমান আমি করার পর এখানে কি কি তথ্য আছে। প্রথমে সংক্ষেপে অ্যাড্রেসটা দেওয়া আছে, আমরা সংক্ষেপে একটা অ্যাড্রেস লিখে নিই। এখানে দেখতে পাচ্ছেন 11 রয়েছে, আমি এখানে 14 করে নিব। এখানে আমি যে কোনো একটি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন এই সিভিতে কন্ট্যাক্ট নাম্বারটি বোল্ড করা, তো এখানে যেভাবে আছে আমি সেভাবেই বোল্ড করে দিব। তো হয়ে গেল অ্যাড্রেসটা। তারপর এখানে আছে কেরিয়ার অবজেক্টিভ, তো এখানে লক্ষ্য করছেন আমি যে লেখাটি লিখছি সেটা অত্যন্ত চাপা হয়ে গেছে, এখানে কিন্তু মোটামুটি লেখার মাঝখানে গেপ আছে। তো সেটা করার জন্য আমি এখান থেকে জাস্ট এটা সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন মোটামুটি ওইটার মতোই হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে পুরো একটা ব্লক তৈরি করা হয়েছে, একটা কালারের ব্লক, সেই ব্লকটা কিভাবে দিতে হয় চলুন আমরা ব্লকটা দিয়ে নিই। লেখাটাকে এভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি চলে যাবেন সরাসরি এখানে, এখানে অনেকগুলো কালার রয়েছে, তো সেখান থেকে আপনার যে কালারগুলো পছন্দ হয় ঠিক সেই কালারগুলো নিয়ে আপনি একটি ব্লক তৈরি করে ফেলতে পারবেন। দেখতে পাচ্ছেন এখন একটি ব্লক তৈরি হয়ে গেল। তো এখন দেখতে পাচ্ছেন একটি সমস্যা যে এন্টার দিলে ব্লকটা আসলে পুরো লাইন বরাবর নিয়ে নিচ্ছে, তো এই সমস্যাটার সমাধানের আপনি দুইটি ভাবে করতে পারবেন। এক হলো আপনি এভাবে দেওয়ার পর আপনি এখানে এই লাইনটা সিলেক্ট করে আপনি যদি এখানে আবার ব্লকটা উঠিয়ে দেন তাহলে ব্লকটা উঠে যাবে, অথবা আপনি পূর্বে থেকে কি করতে পারেন, আমি কন্ট্রোল জেড দিলাম, পূর্বে থেকে আপনি প্রথমে একটা এন্টার দিয়ে নেবেন, তারপর এভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি আপনার কালারটা দিবেন,
তারপর দেখতে পাচ্ছেন এখানে একটি ব্লক ছাড়া একটা লাইন রয়ে গেছে, তো এখান থেকে আপনি লিখলে আর ব্লকটা তৈরি হবে না, এভাবে আপনি করতে পারবেন। তো এখন দেখতে পাচ্ছেন এখানে জাস্ট কিছু লেখা, লেখাগুলো আমি লিখলাম না, আপনাদেরকে শুধু সেটিংগুলো দেখাবো। এখানে আপনার তথ্যগুলো লিখবেন, তো এই লেখা আমি পেস্ট করে দিলাম। তো এখানে লেখার ফন্টটা চেঞ্জ হয়ে গেছিল, আমি ফন্টটা টাইমস নিউ রোমান করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, তো আমি এটা লিখে নিব। তো এডুকেশনাল কোয়ালিফিকেশন লেখার পর আমি প্রথমে একটা এন্টার দিয়ে নিলাম, তারপর এখন আমি এটাকে ব্লক করে নিব। তো এখন দেখতে পাচ্ছেন যে এখন আমি যদি এখানে লিখি আর ব্লক তৈরি হবে না, পূর্বের যে সমস্যাটি তৈরি হয়েছিল। তারপর এখানে মাস্টার্স অফ আর্টস আমি এটাকে কপি করে নিলাম, কেননা যেহেতু আমি আপনাদেরকে এই লেখাগুলো লিখে দেখানোর উদ্দেশ্য না, আপনারা লেখাগুলো নিজেরাই লিখতে পারবেন, সেজন্য আমি শুধু আপনাদেরকে সেটআপটা দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন লেখাটা একবারে পূর্বের ইয়ের সাথে মিশে গেছে, এই জন্য আমি এটাকে দূর করার জন্য এখানে আমি কিভাবে চাপাতে পারি লেখাটা দেখুন। এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম, তারপর আপনি যদি ফন্ট সাইজটা এখানে ছোট করে দেন তাহলে আপনি ইচ্ছামতো দূরত্ব বজায় রাখতে পারবেন। তারপর এখানে কিছু তথ্য দেওয়া আছে যে নেম অফ ইনস্টিটিউশন, তো আমরাও লিখে নিলাম নেম অফ ইনস্টিটিউশন। এখানে বারবার চেঞ্জ হয়ে আসলে লেখাটা টাইমস নিউ রোমান চেঞ্জ হয়ে যাচ্ছে। তো লেখাটাতে বোল্ট পড়ে গেছে, আমি বোল্টটা উঠিয়ে দিলাম। তারপর ইতিপূর্বে আমার যারা সিভি তৈরি করা দেখেছেন তাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে নির্দিষ্ট পরিমাণ দূরত্ব আপনি নিজে নিজে তৈরি করতে পারবেন, তো এখানে ক্লিক দিলাম আমি। আপনি যদি পূর্বের সিভিটা না দেখে থাকেন তাহলে আপনার জন্য আশা করি দেখাটাই বেটার হবে, কারণ হলো সেখানে আমি এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি কিভাবে এই সেটিংগুলো অ্যাপ্লাই করা যায়। তো দেখতে পাচ্ছেন এখানে সাবজেক্ট পাজিং ইয়ার রেজাল্ট বোর্ড, আপনি আপনার ইনফরমেশনে আপনার প্রতিষ্ঠানের নামটা ব্যবহার করবেন। তারপরে এখানে আছে সাবজেক্ট পাজিং ইয়ার রেজাল্ট। তো আমার এই ইনফরমেশনগুলো লেখা শেষ, তো এখন আমি এই লেখাগুলো বারবার লিখতে চাচ্ছি না, আপনারা এভাবে লিখে নিতে পারবেন, আমি সেটআপটা দেখালাম কিভাবে আপনি লিখতে পারবেন। তো আমি এখন এই ইনফরমেশনগুলো কপি করে নিয়ে নিব। তো আমি জাস্ট এগুলো কপি করে নিলাম, ভিডিওটি সংক্ষিপ্ত করার জন্য আমি এগুলো কপি করে নিয়ে নিলাম, আপনাদের তথ্যগুলো আশা করি লিখতে পারবেন। তারপর এখানে দেওয়া আছে কম্পিউটার স্কিল, আমি কম্পিউটার স্কিলটা এখানে লিখে দিব। এখানে ওই কালারটি ইউজ করব যেন ম্যাচিং হয়, আমি এই কালারটি চুজ করলাম। তারপর আপনি এটাকে আপনার মতো করে আপনি কম্পিউটার স্কিল আপনার কি কি আছে সেটা লিখে দিবেন। তো এই জিনিসটা কিভাবে, এই স্কোয়ার সাইনটা কিভাবে আসলো, তো এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে বুলেটে যাবেন, বুলেটে যাওয়ার পর এটা সিলেক্ট করে দিলেই এই সাইনটা এসে যাবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে পার্সোনাল ডিটেলস, পার্সোনাল ডিটেলসটা আমি পূর্বে সিভিতে হাতে লিখে যেহেতু দেখিয়েছি এই জন্য এখানে আর লিখলাম না, এখানে আমি এটা কপি করলাম, কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, পার্সোনাল ইনফরমেশনগুলো এসে গেছে। এবং দেখতে পাচ্ছেন এখানে বুলেট চিহ্নগুলো এসে গেছে, তো এটা দূর করার জন্য আমি আবার কন্ট্রোল জেড দিলাম, জেড দেওয়ার পর কিছু লিখলাম, লেখার পর যদি আমি এখন কন্ট্রোল ভি দিই তাহলে কিন্তু এটা আর আসবে না। এখন আমি এগুলো উঠিয়ে দিলে
আমার লেখাটা পরিপূর্ণভাবে হয়ে যাবে, এবং এখানে যদি আমি একটা স্পেস দিয়ে দিই তাহলে ভালোই দেখায়। তো এভাবে আপনি কাজ করতে পারবেন। তারপর এখানে দেওয়া আছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। তো এই বিষয়গুলো আমি পূর্বের সিভিতে যেহেতু দেখিয়েছি কিভাবে সেট আপটা করতে হয়, তো এখানে আমি আর আলোচনা করছি না, এগুলো আমি কপি করে নিচ্ছি। তো আপনারা যারা এই ভিডিওতে এই বিষয়গুলো না বুঝতে পারছেন, তারা কষ্ট করে একটু পূর্বের এক পেজের সিভি কিভাবে তৈরি করতে হয় সেই ভিডিওটি দেখে নেবেন, কেননা আমি সেই সিভিতে এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করেছি। কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন দুই পেজের একটি সিভি তৈরি হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিভিটা তিন পেজের হয়ে গেছে। তো তিন পেজের সিভিকে কিভাবে আপনারা ছোট করে দুই পেজ করতে পারবেন সেটা আমি এক পেজের সিভিতে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আমি এখানে আপনাদেরকে এটা দেখাই। তো এটা করার জন্য আপনি কন্ট্রোল এতে চাপ দিবেন, দেখবেন সবগুলো পেজের ইনফরমেশনগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি এখানে ক্লিক দিবেন, দেখবেন যে দুই পেজে গেল কিনা। যদি না হয় তাহলে আপনি ক্লিক দিবেন এখানে, আরও চেপে যাবে, এখনও তিন পেজে রয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে অনেকটা গ্যাপ রয়ে গেছে, এবং এই গ্যাপগুলো যদি আমি দূর করে দিই তাহলেই দেখতে পাবেন যে সিভির ইনফরমেশনগুলো চেপে যাবে। এখানে গ্যাপ রয়েছে দেখতে পাচ্ছেন, এভাবে যদি আমি সিলেক্ট করে করে ধরে যদি আমি চাপিয়ে দিই তাহলে আশা করি দুই পেজে এসে যাবে তথ্যগুলো। তো দেখতে পাচ্ছেন এখন আর বাকি চারটা লাইন। তো এই চারটা লাইন কিভাবে চাপানো যায়, আমি এখান থেকে যদি এই গ্যাপগুলো দূর করে দেই এবং এখান থেকে গ্যাপটা দূর করে দেই, অর্থাৎ আপনি যে কোনো উপায়ে আপনার তথ্যগুলোকে দুই পেজের, যেহেতু সিভি দুই পেজের রাখতে হবে, এই জন্য আপনি চাপিয়ে এই জিনিসগুলো সেট আপ করে নিতে হবে আপনাকে। এখন দেখতে পাচ্ছেন এখানে নামটা ভেঙে গেছে, এই জন্য আমি এখানে ক্লিক দিয়ে যদি টান দিয়ে ধরে রাখি তাহলে দেখতে পাবেন যে চাপতে থাকবে ডান দিকে। তো এখন আমি জাস্ট এটাকে ধরে এভাবে এখানে টেনে ছেড়ে দিলাম। তো প্রিয় বন্ধুগণ, দেখতে পাচ্ছেন আমরা দুই পেজের সিভি শেষ করে ফেললাম। তো প্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে দুই পেজের সিভি তৈরি করতে হয়। আশা করি আপনারা নিজেরাও এখন এভাবে দুই পেজের সিভি তৈরি করতে পারবেন। আর যাদের বুঝতে কিছুটা সমস্যা হয়েছে তাদেরকে অনুরোধ করব, তারা আমার পূর্বের ভিডিওটা অর্থাৎ এক পেজের সিভি কিভাবে তৈরি করতে হয় সেই ভিডিওটা দেখে নেবেন। দেখে নিলে আপনারা পুরো ব্যাপারটা বুঝে যাবেন, সেখানে আমি খুঁটিনাটি বিষয়ে আলোচনা করেছি কিভাবে সেট আপগুলো করতে হয়। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।